এটা হচ্ছে আমাদের আলুর ক্ষেত। তো প্রত্যেক বছর এই মৌসুমে আলু লাগানো হয়। আমাদের জমিতে দুই ধরনের আলু লাগানো হয়েছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা আলু। ছোট লাল যে আলু, এটা অবশ্য আমাদের খুবই পছন্দ, এটাই প্রত্যেক বছর বেশি লাগানো হয়। দেখুন, এটা হচ্ছে লাল আলুর গাছটা, আমি ওঠাই একটা দেখাচ্ছি। এবার অবশ্য আলু ভালো হয়নি, আলু এই গাছটা অনেক আগে, আরো 1 মাস পরে ওঠানোর কথা ছিল, কিন্তু এখনই গাছটা মরে যাওয়াতে আলুগুলা তুলে ফেলতে হচ্ছে। দেখুন, আমি একটা উঠে দেখাচ্ছি, এই যে কিছুই না, তাড়াতাড়ি নিয়ে তখন বসে আসছিলাম। এটা হচ্ছে সাদা আলুটা, যেটা উঠে দেখাচ্ছি একটা। এবার অবশ্য আলু হয়নি, কম হয়েছে। দেখি কেমন চালু উঠাইতে পারে কাবির, ওই ছোট ইয়ারি নিয়ে নেও যাহিদি। হ্যাঁ সামনে এদিক থেকে উঠাও, দেখি। হ্যাঁ ওটা সাবির, আগে গাছটা উঠাই নাও, এরপর তারপরে ইয়াটা উঠাও আলুটা। দেখি গাছটা আগে পড়তে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বাবা বাসে দিয়ে আলু তোরা তুলবি না, কেমন লাগতেছে আপ তো আলু তোলাতে? আচ্ছা আমি তো আলু উঠানের থেকে ইয়া বালু মাখাতে বেশি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে বালু মাখানোর জন্য তুই না থাক। না উঠাক, এই একটা লাইনের থেকে আগে উঠে শেষ করে তারপর আরেকটা লাইনে যাও, ঠিক আছে? কৌতা আমি বল তুই দেখো।